বন্ধুরা দেখতে সুন্দর খেতেও মজার নিয়ে এসেছি একটা জল খাবার। আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি অন নিয়ে এসেছি তোমাদের জন্য সন্ধ্যাবেলার একটা টিফিন খাবার যেটাই বলো টিফিনটা করতে লাগবে আমার মাত্র দুটো আলু দুটো আলু দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো যেটা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে দেখো আলু দুটোকে আমি একটু গ্রেট করে নিয়েছি আমি ঠান্ডা জল দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেল এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেল তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও আর বেলটা পেশ করে অলে করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধু যারা প্রথম থেকেই আমার কাছে আছো পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আলুটা আমি ঠান্ডা জলে দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি কড়াই এক চামচ তেল সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়ে দিলাম কিছুটা আমি জিরে ফোড়ন এবার দিয়ে দেব আমি অল্প কিছু সর্ষে ফোড়ন এই টিফিনটা এতটাই টেস্টি তোমরা একবার বানালেই বুঝতে পারবে বারবার তোমাদের অর্ডার আসবে এটা বানানোর একদম ঝামেলাবিহীন একটা রেসিপি মাত্র দুটো আলু সবার ঘরেই থাকে দিয়ে দিলাম দেখো আমি স্বাদ মতন নুন আমি যতটা আলু নিয়েছি ঠিক তার মাপে কিছুটা জল দিয়ে দিয়েছি তোমরা দেখলেই আন্দাজ করে নিতে পারবে না মেপেও করতে পারবে মাপার কোনো দরকার নেই সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন নুন নুনটা একটু বন্ধুরা তোমরা বুঝে দেবে নুনটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো তোমরা চাইলে তো একটু হলুদ দিতে পারো তবে আমি হলুদ না দিয়েই বানাবো সাদা ভাজলে এমনি কালার হয়ে যাবে এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। দেখো আমি দু তিন মিনিট ঢেকে একটু রান্না করে নিলাম আলুটাকে এবার আমি দিয়ে দেব এতে এক বাটি মতন সুজি সুজি আমাদের সবার ঘরেই থাকে দশ টাকার একটা প্যাকেট আনলেই হয়ে যাবে সুজিটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই রেসিপিটা এত ভালো লাগে তুমি টমেটো সস দিয়ে খেতে পারো নারকেলের চাটনি দিয়ে খেতে পারো আর বানাতেও কিন্তু মাত্র দশ মিনিট বেশি সময় লাগে না বাচ্চাদের যদি একবার করে খাও স্কুলে টিফিনে দাও বা ঘরে বিকালে সকালে টিফিনে করো আমার তো মনে খুবই ভালো হেলদি একটা রেসিপি সুজি ময়দা তো এতে দেওয়া হচ্ছে না ময়দা অনেকে খেতে চায় না আর বাচ্চাদের যতটাই হেলদি খাবে ততই ভালো ওরা তো অনেক কিছু সবজিও খেতে চায় না তাহলে বন্ধুরা ঝটপট বানিয়ে নাও এই রেসিপিটা সামান্য কিছু জিনিস দিয়ে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো আমি কিন্তু গ্যাসটা আগেই বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা দেখো এবার দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখনও গরম রয়েছে এটা তোমরা যদি চাও বন্ধুরা এতে কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স দিতে পারো আমি বাচ্চাদের জন্য করছি তাই কোনো ঝাল ব্যবহার করছি না এবার আমি এটাকে ঢেলে নিয়েছি হালকা গরম আছে এবার আমি মেখে নেব এই জিরেটা সর্ষেটা যখন মুখে পড়বে বন্ধুরা খুব ভালো লাগে আমি ধনেপাতা আগে দেওয়া হয়নি আমার আমি এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যখন করবে ধনেপাতাটা তোমরা জলের মধ্যেই দিয়ে দেবে আমি এখন দিচ্ছি তাহলে একটু সবুজও থাকে ফ্লেভারটাও ভালো থাকে ধনেপাতা ভাজাটা বেশ ভালোই লাগে আলুটা আমি সুন্দর করে মেখে নিয়েছি হাতে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এবার আমি একটা বড়ার আকার করে বানিয়ে নেবো বড়ার মতন করে এবার আমি বানিয়ে নেব আমি হাতে দেখো গোল একটা লেচি মতন নিয়ে আমি মাঝখানে হোল করে দিচ্ছি একদম বানানো সোজা আর খেতে খুবই টেস্টি এরকম করে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে না বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে আমরা বড়রাও খুশি হয়ে যায় এগুলো পেলে আর এখন তো নতুন আলু বাজারে এসে গেছে খুবই ভালো আলু বেশি করে সিদ্ধ করে যেমন বাড়িতে লোক অনেক বানাও অনেক সবাই মিলে খাও আনন্দ করো মজা করো ঠান্ডার দিনে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যারা পেঁয়াজ রসুন কিছু খাও না তাদের জন্য তো খুবই ভালো সবাই খেতে পারবে বাড়িতে দেখো আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমি সপিস বানিয়ে নিয়েছি দেখো এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম তাহলে একে একে আমি ভেজে নিই সবগুলো তোমরা কিন্তু বন্ধুরা দেখে তো আমার মনে হচ্ছে তোমরা এখনই ছুটবে বানানোর জন্য এত সোজা একটা রেসিপি তাহলে অনুরোধ রইল আমার সব বন্ধুদের এই রেসিপিটা করে খাওয়ার আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দিও আর কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও তাহলে চলো বড়াগুলো আমরা ভেজে নিই আর সব বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য দেখো বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যতটা সুন্দর কিন্তু খেতে সত্যিই ভীষণ টেস্টি একটা বড়া যারা পেঁয়াজ রসুন খাও না তাদের জন্য তো খুবই ভালো আর যারা পেঁয়াজ রসুন খাও তারা দরকার হলে একটু রসুন দিতে পারো এর ভিতরে অনেকেই খায় রসুনের চাটনির সঙ্গে এটা ধনে আর কাঁচা রসুন দিয়ে একটা চাটনি করে সেই চাটনির সঙ্গে ওটা ভালো লাগে না হলে টমেটো সস দিয়ে তোমরা খেতে পারো তাহলে বড়াগুলো বন্ধুরা চলো ভেজে নিই আমরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এটা যখন তোমরা দেবে উনুনের সঙ্গে সঙ্গে নাড়বে না বন্ধুরা কয়েক সেকেন্ড একটু হতে দেবে নাহলে এটা ভেঙে যেতে পারে কয়েক সেকেন্ড পরে তোমরা উল্টে দেবে এটা দেখলে আমি আশা করি তোমরা চট করে বানানোর জন্য রান্নাঘরের দিকেই ছুটবে এত সোজা ইজি একটা রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় ডাল ভিজানো ঝামেলা নেই চাল ভিজানো ঝামেলা নেই মাত্র দুটো আলু দিয়ে এরকম একটা ক্রিস্পি নাস্তা টিফিন ব্রেকফাস্ট যাই বলো না কেন সেটা রেডি হয়ে যাবে চট করে এই বড়াটা নারকেলের চাটনি দিয়েই ভালো লাগে অবশ্য খাওয়াটা সবার পছন্দের ব্যাপার কেউ নারকেলের চাটনি দিয়ে পছন্দ করে কেউ টমেটো সস দিয়ে কেউ ধনে পাতা রসুনের চাটনি দিয়ে যার যেটা ভালো লাগে তোমরা তাহলে সেটা করে নিও বড়াটা দেখো ভাজা হয়ে গেছে আমি সব নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার ছোট্ট একটা চ্যানেল তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার সাথে থেকো পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো দেখো আমি ভেঙে খাচ্ছি শেয়ার করতে